প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এই ফ্যাসিবাদের পতনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে যাদের সাথে আদর্শিক মিল নাই, রাজনৈতিক ন্যূনতম মিল নাই, তাদের সাথে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করব যুগবদ্ধভাবে কিংবা ঐক্যবদ্ধভাবে। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমরা যে চেতনায়, যে মানসিকতায়, যে ইচ্ছায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমাদের প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র নিরাপদ হবে, পাকিস্তানের 22 ধনী পরিবারের হাত থেকে আমরা মুক্তি পাব, এর কোনো কিছুই আমরা পাই নাই। স্লোগান কখনো মুক্তিযুদ্ধের চেতনা, সেই স্লোগান কখন অসাম্প্রদায়িকতা কিংবা ধর্মনিরপেক্ষতা, সেই স্লোগান কখনো উন্নয়ন। এই সমস্ত স্লোগান দিয়ে সমস্ত নাগরিক অধিকার আজকে কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ক্ষমতাসীনদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপথ আন্দোলনের কথা জানান বিএনপি সহ অন্যান্য দলের নেতারা। এতদিন অনেকের মনে সন্দেহ ছিল আগামী নির্বাচনে বিএনপি কি যাবে কি যাবে, এখানে সিট ভাগাভাগির কথা রিউমার ছড়ানো হয়েছে, ঐক্যবদ্ধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি যে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। সকল বিরোধী দল দুঃশাসনের বিরুদ্ধে, চূড়ান্ত স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা দেশকে রক্ষা করব। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপিকে সময় উপযোগী নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। আমরা প্রকাশ্যে বলছি এই জালি ফ্যাসিস্ট সরকারের পতন আমরা চাই। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।